আমি আমার দক্ষিণ শালমারা যেটো শাখা ইকো ব্যাংক এটো ধুবড়ি চলি আছে আজি 25 বছরৰ পৰা তাতে চলি আছে হ্যাঁ এই ব্যাংকটো আমার দক্ষিণ শালমারাত স্থানান্তর করব লাগে ইয়াত আৰু তার পিছত আমার দুই নম্বর পয়েন্ট হৈছে আমার দক্ষিণ শালমারাৰ পৰা যেটো বালাডোবা লিংকিং ব্রিজ এই ব্রিজটো আজি 20-25 বছৰৰ পৰা ইয়াত এটা রাজনীতি চলি আছে এই ব্রিজ লৈ এমএলএ এমপিএ এই ব্রিজ লৈ এটা রাজনীতি কৰি আছে ব্রিজটো নহয় ইয়াত হ্যাঁ কিবা কাৰণত যদিও ইয়াৰ আগত ব্রিজটো এবাৰ স্যাংশন হৈছিল তারপর ব্রিজটো ইয়াৰ পৰা গুচি গল তো এনেকা এটা রাজনীতি চলে আছে সেইটো লৈ আমি এটা বিক্ষোভ কাৰ্যসূচী আমি হাতত লৈছো আজি সার্কুলার সন্মুখত তো আমার এই দক্ষিণ শালমারা যেটো ইকোবাংক ধুবড়ী চলি আছে আমার যাতায়াতের ক্ষেত্রে 6 ঘন্টা অতিবাহিত করব লাগে আমার যাবলৈ 3 ঘন্টা আহিবলৈ 3 ঘন্টা এই দিনতে আমার কামও নহয় ব্যাংকক ব্যাংক কর্তৃপক্ষ তেওঁলোকে কর্মচারী এটা বাহানা ইউজ করে আছে তাত যে লিঙ্ক নাই বলে মানুহক আমার সাধারণ মানুহক হারাশাস্তি করে আছে আর আমার আধার কার্ড এটা লিঙ্ক করবলে গেলে 500 টাকা খরচা আছে তারপরেও এই দিনতে আমি কামটো করব নোৱাৰো তো সেই ফলত আমি এটা কথা স্পষ্ট করে আমি আপনার যোগেদি আমি মুখ্যমন্ত্রী এটা কথা জানাব বিচাৰিছো অতি সোনকালে আমার দক্ষিণ শালমারা ব্যাংক দক্ষিণ শালমারাতে স্থানান্তর করব লাগে নহলে ইয়ার পিছত আমি ভয়াবহ আন্দোলন করবলে বাধ্য হম আর আপনি কলে যে